নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এখন আপনারা রয়েছেন পিএসসি ফায়ার অপারেটার নিয়ে আপডেট চলবে আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নতুন হয়ে থাকলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা ভিডিওটি স্কেপ করবেন না ঠিক আছে আজকে পিএসসি ফায়ার অপারেটার জয়নিং আপডেট নিয়ে কথা বলবো এবং সব থেকে যেটা বিশেষ স্পেশালভাবে আলোচ আলোচনা করবো সেটা হচ্ছে পিএসসি ফায়ার অপারেটারের সেকেন্ড লিস্ট কবে বেরোবে এবং সেখানে কারা কারা ডাক পাবেন তো আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনারা থামনেলে দেখছেন দমকলে নিয়োগে যে স্টে রয়েছে হাইকোর্টের সেটা নিয়ে আলোচনা হবে না কিন্তু আলোচনা হবে এখানে একমাত্র সেকেন্ড লিস্ট নিয়ে তো বন্ধুরা যারা পিএসসি ফায়ার অপারেটার যারা ম্যারিটে যাওয়া করতে পারেননি তাদের একটা বিগ চান্স রয়েছে তো কারা কারা চান্স তো ভিডিওটি চলুন শুরু করি আসল কথা রয়েছে বন্ধুরা এখন বর্তমানে স্টেপ পড়ে রয়েছে তো যারা জয়নিং করবে জয়নিং করার পর কিন্তু একটা সেকেন্ড লিস্ট বেরোবে এবং পিএসসির তরফ থেকে যা অনেক দিন আগেই জানানো হয়েছিল যে আপনাদের অবশ্যই একটা ওয়েটিং লিস্ট বানানো আছে এবং ওয়েটিং লিস্টে কারা কারা ডাক পাবে তো বন্ধুরা এখন পর্যন্ত যারা আমি যতটা জানতে পেরেছি পিএসসি ফায়ার অপারেটর যারা সিলেক্টেড ক্যান্ডিডেট যাদেরকে রিকমেন্ডেশ রিকমেন্ডেড করেছিলেন পিএসসির চেয়ারম্যান এবং আধিকারিকগণ তো সেখান থেকে কিন্তু অনেক ডিপার্টমেন্টে চলে গেছে পিএসসি ফায়ার অপারেট যারা সিলেক্টেড ছিল যেমন বলতে পারেন দু হাজার উনিশ কনস্টেবেলে গিয়েছে এবং তারপরে দু হাজার চোদ্দো প্রাইমারিতে গিয়েছে এবং ক্লার্কশিপে গিয়েছে ঠিক আছে তো এখানে অনেক রকম নমুনা দেওয়া যায় তো বন্ধুরা আমরা তখন ভাবছিলাম যে হয়তো যারা পয়েন্টে ছিল তারা হয়তো সেকেন্ড লিস্টের চান্স পাবে কিন্তু এখন যেটা বন্ধুরা শোনা যাচ্ছে যেটা অনুপাতে যেটা একটা অঙ্ক কোষে যারা দেখা যাচ্ছে যারা এক দুই এবং তিন নাম্বারের জন্য হয়তো পাননি যারা কাস্ট ক্যাটাগরিতে রয়েছেন তারা কিন্তু ওয়েটিং লিস্টে বিশাল সংখ্যকে চান্স পেয়ে যাবেন তো এসা এটা এটা হচ্ছে সবথেকে বিগ আপডেট তো বন্ধুরা চলুন নেক্সট ভিডিও আপনাদের আমি দিব আজকের মতো এতটাই আর যারা কেসে রয়েছে অনেকেই বলছে যেমন যারা কেস করেছে কেসে যদি জিতে যায় তারা হয়তো চাকরিগুলো পেয়ে যাবে এবং যারা কেস করেনি তারা চাকরি পাবে না এটা কিন্তু রকম কোনো কথা নয় এই কথাতে কেউ মানে বিশ্বাস করবেন না যেটা আপনাদের দরকার যারা একদম ধারে কাছে রয়েছেন পয়েন্টে রয়েছেন এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার যারা রয়েছেন তারা অনেকটাই চান্স আছে তাদের ওয়েটিং লিস্টে কারণ ও এ ও বি জেনারেল থেকে অনেক ছেলে কিন্তু বিভিন্ন চাকরি চলে গেছে এর আগে আমি আপনাদের মনে করি যে দু হাজার একুশ সালে যখন এটা ম্যারিট লিস্ট হয়েছিল ম্যারিট লিস্ট হওয়ার সময় কিন্তু তখন এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশনার মাধ্যমে যে আট বাহিনী নিয়োগ হয় সেখানে কিন্তু অনেক ছেলে সিআইএসএফ সিআপিএফ বিএসএফ এসএসবি অসম রাইফেল প্রত্যেকটা জায়গায় কিন্তু চলে গিয়েছে তো প্রায় এখন যারা জয়নিং লেটার পর্যন্ত যাদের ছাড়া হয়েছিল এবং যারা ভিআর মেডিকেল করেছিল তারা কিন্তু খুব জোর যদি হাতে গনা গেছে তো হাজার জনের মতন হয়েছে ডিপার্টমেন্ট থেকে যতটা খোঁজ পাওয়া গিয়েছে তো বন্ধুরা ভিডিওটা মন দিয়ে শুনলেন অসংখ্য ধন্যবাদ তো আপনারা আর কিছুদিন অপেক্ষা করুন এই জয়নিংটা হয়ে গেলেই কিন্তু আপনাদের ওয়েটিং লিস্টের জন্য রেডি প্রস্তুত ডিপার্টমেন্ট সবসময় হাজির আছে কারণ চোদ্দোশো বাহান্ন জনকে নিতেই হবে আপনাদের তো হাজার জনের মতো মেডিকেল ভিআর পড়েছে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন